দেখো মেয়েটারে তুমি যেইভাবে নাচাইবা ওইভাবে নাচবো, গরিব তো, তোমার উপর দিয়া কোনো কথা বলার সাহসই পাবে না। তুই বাবুকে এই সংবাদটা দিবি না? ওকে ডাক, ও তো সবসময় তোমার আসনের নিচেই থাকে, ডাকলেই পাওয়া যাবে। বাবু 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 তোমার আয় বাবা আয় আমার কাছে বস, আসো বাজার আসো আসো বসো বসো। তোর জন্য একটা মেয়ে দেখে এলাম, খুবই সুন্দরী মেয়ে, তোর পছন্দ হবে। মামারে বাবা, চলনে বলনে হাটনে দেখনে রূপে গুণে আদব কায়দায় ভরপুর তুই টম্বু। বাবু তুই কোনো কথা বলছিস না কেন? লজ্জা লজ্জা, বিয়ের কথা শুনে ভাগ্না আমার লজ্জা পেয়েছে। মা মা মামা করছিস কেন, কি হয়েছে কি? আমি একটা অন্যায় করে ফেলেছি মা, জীবনে এই প্রথম, তোমাকে না জানিয়ে। কি রে কি করেছিস? আমি বিয়ে করে ফেলেছি। তুমি ক্ষমা না করলে আমার খুব কষ্ট হবে, বাঁচব না, আমি মরেও শান্তি পাবো না। বলো মা বলো, তুমি আমাকে ক্ষমা করেছো মা? মা মা, তোকে ক্ষমা না করলে আমিও কি শান্তিতে থাকতে পারবো? তুই যে আমার ছেলে। যমু যমু, আমার মার মতো পৃথিবীতে কোনো মা নেই, আমার এত বড় অন্যায় মা ক্ষমা করে দিল। যমু যমু এদিকে এসো। সুন্দর পূর্ণিমার চাঁদের মতো মুখ।